কর্মকর্তা কর্মচারী তাদের কাছে। তো এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমার সহকর্মীবৃন্দ, আমি আলাদা করে নাম প্রবৃত্তি বলছি না, সবাই নষ্ট হবে। যারা এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে শুরুতেই আমি অভিনন্দন জানাচ্ছি। আপনার হলো বলা আছে যে সরাসরি সরকারের যে প্রতিষ্ঠান এটা একটা ক্যাটাগরি, আবার সরকারের বাইরে যারা আছেন সেটার একটা ক্যাটাগরি, এবং এটা এতভাবে বিস্তৃত। আপনারা যদি পড়েন, আমার আমি একদিন এটার উপরে একটু ব্রিফিং দিতে চাই আলাদা করে, এটা প্রয়োজন আছে। সমস্ত আমাদের স্টাফকে নিয়ে, আমাদের সহকর্মীদের নিয়ে আমরা আলাদা করে একটা ব্রিফিং দিতে চাই। তো এটা হলো পারিবারিক থেকে শুরু করে সমাজের বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এটা চর্চা করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে আপনার হলো 10টি, এই 10টি প্রতিষ্ঠানের ক্যাটাগরি বলা আছে। তার মধ্যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর তালিকা দেওয়া আছে। সবচেয়ে নীতিমালা বাস্তবায়ন করছি সরকার, এই নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে সুদ্ধা সেটটা আমরা কীভাবে প্র্যাকটিস করব, প্রথম এবং প্রধান আমার কাছে যেটা মনে হয় প্রথম এবং প্রধান যেটা আমাদের দেখতে হবে, সরকারি অফিসে আসার সময় আছে, সকাল 9টার মধ্যে আমাদের আসতে হবে, যাওয়ারও টাইম আছে 1টা 5টা। কিন্তু ওই যে আপনার ওই যে একটা পোস্টার এখানে বলা আছে 21-2, আপনার হলো ঘড়ির ডান পাশে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক কর্মচারীর কর্তব্য, কাজ করবেন। একটা নৈতিকতা কমিটি আছে, নৈতিকতা কমিটি আপনি মিটিং করবেন বছরে 4টা, অর্থাৎ প্রতি 3 মাসে 1টা। এই মিটিং করে আপনার এই মিটিং যদি আপনি 4টা করেন তাহলে 4 নম্বর, 100 নম্বরের মধ্যে আপনি 4 নম্বর করেন। আবার মিটিংয়ের সিদ্ধান্তগুলো 100% যদি বাস্তবায়ন করেন তাহলে আবার হয়তো 2 নম্বর বা 4 নম্বর একটা কিছু নম্বর আপনার দেওয়া আছে। এক লোকটা খুঁজে পাওয়ার জন্যে জাতীয় সুদাসের কৌশল 2012, সেই আনন্দটা যেন আমরা এমনি আনন্দ না পাই এই জন্য একটা পূর্ণজনক পুরস্কার দিয়েছে। এটা হলো সুলতার স্যার পুরস্কার প্রদান নীতিমালা 2017। এই নীতিমালা অনুযায়ী এটা করা হয়েছে, এই নীতিমালাটা সংশোধনের কার্যক্রমও চলছে। এখানে 19টা সূচক আছে, আপনি সময় মতো অফিসে আসেন কি না, আপনি মানুষের সাথে কীরকম ব্যবহার করেন, আপনার কর্তব্য নিষ্ঠাটা কেমন, আপনার সততা আছে কি না, আপনার সম্পর্কে কোনো জনশ্রুতি আছে কি না যে আপনি ভালো না, ভালো তো না মানে আপনি করাপ্ট, এরকম কোনো জনশ্রুতি আছে কি না। মোটের উপর আমাদের যে এসিআর, এই এসিআর এর অনুকরণে এখানে 19টা সূচক আছে, এসিআর এ আছে 19টা। এটা এই বছরে পরিবর্তন হবে, সেই পরিবর্তিত সূচকের ভিত্তিতে আমরা এই চলতি বছর যেটা কালকে থেকে শুরু হয়েছে এখানে আমরা সুন্দর স্যার পুরস্কার তো যেটা সরকার নির্ধারিত দিব, প্লাস আমরা জেলা প্রশাসন থেকে আলাদা করে অন্তত আজকে আমরা 3 জন দিয়েছি, আরও 3 জন মিনিমাম, আমরা সেটা 6 জনও করতে পারি, আমরা 3 জন আরও এক্সট্রা দেব, আমরা আরও এক্সট্রা 3 জন দেব। সেটার এরকম আপনার হলো সার্টিফিকেট হতে হবে, টাকার এমন হয়তো কম বেশি হতে পারে, জিনিসের মধ্যে কার কী দায়িত্ব এটা আগে থেকেই ঠিক করে দিয়ে আপনার হলো কমিটি এখনই করে দিতে হবে। সুদ্ধা স্যারের যে কমিটি, এই যে জুলাই 2018-19 থেকে জুন 2020 পর্যন্ত কর্মকর্তা নির্বাচনের জন্য, মানে কর্মচারী নির্বাচনের জন্য আপনার যে কমিটি, কমিটি এখনই করে দিতে হবে, এবং কমিটি শুরু থেকেই সকল কার্যক্রম পর্যালোচনা করতে থাকে। আমরা এমনও হতে পারে যে আপনারা যদি খুব সুন্দর করে কাজ করতে পারেন, ভালো পারফরমেন্স থাকে, তাহলে আমাদের 3-3-6টা কেন আরও বেশি করতে পারে, সেটা আপনাদের উৎসাহ উদ্দীপনা কমন এক্সপিরিয়েন্স দিয়ে আমরা জানাতে পারি। তা আপনারা যদি একটু ইতিবাচক ভাবে নিয়ে সামনে এগিয়ে আসেন আমরা হচ্ছে সেটা বাড়িয়ে দেব। তা আমরা কথা বলি না, আবারও যারা আজকে সুদ্ধা স্যার পুরস্কার নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দিত করি, এবং আমি পুরো কালেক্টরের সকল আমার সহকর্মীকে অভিনন্দন করি।
অভিনন্দন দিতে এই সেন্সে যে একজন দিয়েছে মানে সবাই